হাই স্টুডেন্টস, আমরা বায়োলজি অর্থাৎ জীববিদ্যা থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির। এসো শুরু করি। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্লে লিস্টে বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবে, কারণ তোমরা যারা NTPC রাজ্যের PSC ক্লার্কসি WBCS অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে চ্যানেলটা আশা করি হেল্পফুল হবেই। সো নাহলে স্টার্ট 408 নম্বর প্রশ্নটা ছিল যে সার্বিক দাতা কোন শ্রেণীর রক্তের মানুষকে বলা হয়। এখানে অ্যান্সার হবে এ, ও গ্রুপের রক্তকে সার্বিক দাতা বলা হয়। পিটুইটারি কি? পিটুইটারি হচ্ছে এখানে চারটে অপশান আছে, অন্তঃকরা গ্রন্থি, বহিঃকরা, মিশ্র গ্রন্থি, কোনটি নয়। এখানে অ্যান্সার হবে পিটুইটারি হলো অন্তঃকরা গ্রন্থি, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে ফিনোডার্মার রোগ সৃষ্টি হয় কোন ভিটামিনের অভাবে? ফিনোডার্মার রোগ সৃষ্টি হয় ভিটামিন এর অভাবে, অ্যান্সার হবে এখানে এ। ফিনোডার্মার রোগ সৃষ্টি হয় ভিটামিন এর অভাবে। নেক্সট প্রশ্ন পাকস্থলীর HCL কোন কোষ থেকে ক্ষরিত হয়? পাকস্থলীর HCL ক্ষরিত হয় অক্সিনেটিক কোষ থেকে, অ্যান্সার হবে ডি, অক্সিনোটিক, অক্সিনোটিক কোষ থেকে পাকস্থলীর HCL ক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে মানুষের দেহে পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? ফ্যাট, পিত্তরস ফ্যাট খাদ্য পরিপাকে সাহায্য করে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অ্যান্টিভিটামিন? অ্যান্টিভিটামিন এখানে মিথাইল কোবালামিন, সাইনোকোবালামিন, অ্যাভিডিন ও আর্গোস্ট্রল, অ্যান্সার হবে এখানে সি, অ্যাভিডিন। অ্যাভিডিন হচ্ছে অ্যান্টিভিটামিন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটি অ্যান্টিভিটামিন হচ্ছে অ্যাভিডিন। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রান্তের কয়টি অংশ? ক্ষুদ্রান্তের তিনটি অংশ, অ্যান্সার হবে এখানে বি, গ্লাইকোজেন সাধারণত সংশ্লেষিত হয় যকৃত কোষে, গ্লাইকোজেন সংশ্লেষিত হয় যকৃত কোষে। নেক্সট প্রশ্ন দশম ক্যানিয়াল নার্ভ কোনটি? ভেগাস হচ্ছে দশম ক্যানিয়াল নার্ভ, অ্যান্সার হবে এ। কোন হরমোনের অভাবে শিশুদের ক্রেটিনিজম ঘটে? থাইরক্সিন, থাইরক্সিনের অভাবে শিশুদের ক্রেটিনিজম ঘটে, অ্যান্সার হবে এখানে এ। ব্যাঙের শিকার ধরা নিচের কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া? ব্যাঙের শিকার ধরা হচ্ছে জটিল প্রতিবর্ত ক্রিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে মিওসিস কোষ বিভাজন বিভাজনে ক্রোমোজোম সংখ্যা কেমন হয়? মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা সাধারণত অর্ধেক হয়, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে মানুষের করটিতে কটি অস্থি আছে? মানুষের করটিতে এখানে অ্যান্সার হবে এ, 22টি অস্থি আছে। মানব শরীরের কোন মৌলটি সবচেয়ে বেশি পাওয়া যায়? এখানে মানব শরীরে যে মৌলটি পাওয়া যায় সেটা হচ্ছে অক্সিজেন। নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? এখানে পোলিও হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, অ্যান্সার হবে এখানে ডি। চিংড়ির রেচন অঙ্গ কোনটি? সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ির রেচন অঙ্গ। ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়েছে যে প্রাণীটির তার নাম কি? বনবিড়াল, বনবিড়াল ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে গেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতে বিপন্ন স্তন্যপায়ী প্রাণীর প্রজাতির সংখ্যা কত? এখানে অ্যান্সার হবে বি, 39। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ফল প্রকৃত ফল নয়? এখানে অ্যাপেল, কলা, আম, আঙুর চারটে অপশান আছে, অ্যান্সার হবে এ, অ্যাপেল। নেক্সট প্রশ্ন হচ্ছে ফোনিম অনুসার কোন অংশ কাঁটায় রূপান্তরিত হয়? কাণ্ড, পাতা, ফুল এবং শাখা পোশাক, অ্যান্সার হবে বি, পাতা। ফোনিম অনুসার পাতা কাঁটায় রূপান্তরিত হয়। নেক্সট হচ্ছে মানবদেহের কিসের ঘাটতি হলে ডিহাইড্রেশন হয়? মানবদেহের জলের ঘাটতি হলে ডিহাইড্রেশন রোগ হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে মানব শরীরে সবচেয়ে বৃহৎ অঙ্গ কোনটি? মানব শরীরের সবচেয়ে বৃহৎ অঙ্গ হচ্ছে যকৃৎ, অ্যান্সার হবে এখানে সি। কোন রোগটি লোহের অভাব হয়? কোন রোগটি লোহের অভাবে হয়? এখানে অ্যানিমিয়া হয় লোহের অভাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেহের কোষে কোষে অক্সিজেন পৌঁছে দেয় কে? লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করা। নেক্সট প্রশ্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কোনটি? এখানে কার্বোহাইড্রেট, ভিটামিন, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ভিটামিন। এখানে দুটি অপশান খুবই কাছাকাছি অ্যান্সার হতে পারে, একটা হচ্ছে ভিটামিন আর একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। তো অ্যান্সার হবে এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ভিটামিন। স্টুডেন্টস, আমি প্রশ্নটা তোমাদের উপর একটু ছাড়লাম, কারণ প্রশ্নটার মধ্যে একটা সংশয় রয়েছে আমার। যাই হোক, ভিটামিন অভাবে দেহের রোগ লক্ষণ প্রকাশ পায় আর শ্বেত রক্তকণিকা দেহের
রোগ প্রতিরোধ অর্থাৎ ইমিউনিটি বিল্ড করে। সো অ্যান্সার কোনটা হবে তোমরা সঠিক অ্যান্সারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সো নেক্সট প্রশ্ন, সার্বজনীন রক্তদাতা বলা হয় রক্তের কোন গ্রুপকে? এখানে সার্বজনীন রক্তদাতা বলা হয়, এখানে অ্যান্সার হবে ও, অ্যান্সার হবে ডি, ও গ্রুপের রক্তকে সার্বজনীন রক্তদাতা বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে লোহের প্রধান উৎস কোনটি? লোহের প্রধান উৎস হচ্ছে এখানে ডিম, শাকসবজি, দানা শস্য এবং দুধ, অ্যান্সার হবে শাকসবজি। নেক্সট প্রশ্ন, ক্লোরোফিল হলো কি? ক্লোরোফিল হচ্ছে হ্যালোজেন অ্যাসিড, অ্যান্সার হবে এখানে এ, হ্যালোজেন অ্যাসিড। নেক্সট প্রশ্ন হচ্ছে মানবদেহের শতকরা কত ভাগ জল থাকে? 65% জল থাকে। ঘুম রোগের বাহক কোনটি? ঘুম রোগের বাহক হচ্ছে শেষি মাছি, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘুম রোগের বাহক হচ্ছে শেষি মাছি। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি একটা একটি কলা? এখানে রক্ত একটি কলা, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়। নিচে কোন রোগটি ভাইরাস ঘটিত রোগ? এখানে অ্যান্সার হবে সাধারণ সর্দি কাশি হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। পরের প্রশ্ন, জলে দ্রাব্য ভিটামিন কোনটি? জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে ভিটামিন কে, অ্যান্সার হবে ডি। টাইসলেট নামক অংশটি নিম্নলিখিত কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়? ব্যক্তিবাজী উদ্ভিদে দেখা যায়। কোন ধরনের পাতায় শুধুমাত্র পঞ্জি ফ্যান কাইমা থাকে? এখানে সমাঙ্গ পাতায় শুধুমাত্র পঞ্জি ফ্যান কাইমা থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভুট্টার কাণ্ডে কোন প্রকৃতির নালিকা বান্ডিল দেখা যায়? ভুট্টার কাণ্ডে সাধারণত বদ্ধ সমপার্শ্বীয় নালিকা বান্ডিল দেখা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়? লবণাম্ব উদ্ভিদে দেখা যায় জরায়ুজ অঙ্কুরোদ্গম। আগার আগার কোন জাতীয় শৈবাল থেকে পাওয়া যায়? আগার আগার পাওয়া যায় লোহিত শৈবাল থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে মাইকোরাইজা নিম্নলিখিত কোনটির উদাহরণ? মাইকোরাইজা হচ্ছে এখানে একটি মিথ্যজীবীর উদাহরণ, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন 448 নম্বর প্রশ্ন, সুরাস এবং সিনোসুরাস কোন উদ্ভিদে পাওয়া যায়? ফ্রান উদ্ভিদে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে পাকসিনিয়া জীবাণুটি নিচের কোন রোগের সাথে সম্পর্কযুক্ত? ঘুমের কাণ্ডের মরিচা রোগ, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে ফাইটোপথেরা জীবাণু কোন উদ্ভিদ রোগটির সঙ্গে সম্পর্কিত? অ্যান্সার হবে কিনা আলুর বিলম্বিত রোগ, অ্যান্সার হবে এ। নেক্সট হচ্ছে IUCN কোন সালে গঠিত হয় বা স্থাপিত হয়? এখানে 1948 সালে IUCN স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে বহু প্রান্তীয় অমরাবিন্যাস কোন গোত্রের প্রধান বৈশিষ্ট্য? কিউকারভেটিসি, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে পোলিও বুটানি বলতে বোঝায় অতীতের যুগে বিলুপ্ত উদ্ভিদের অধ্যয়ন, অ্যান্সার হবে এখানে বি। So thank you watching this video. So we will meet in next videos. Thank you.